একটি সমস্যা সবসময় ভুগতেছি সেটি হলো স্ত্রীরা অভিযোগ করে থাকে যে তার তার ঘর কাজ জন্য অনেক অনেক বেশি। স্বামীর যে সংসার বড় বাবা আছে মা আছে আছে আরো আত্মীয় স্বজন এই অভিযোগের ভিত্তিতে মাঝে মাঝে দেখা যায় আক্ষেপের বিষয় দুঃখের বিষয় স্বামীরা তার বাবা মাকে বিদ্রাস সম্পন্ন পৌঁছে দেয় এই মুসলিম বন্ধুদেরকে বলবো। হে প্রিয় বোনেরা আপনারা এমন জাতি যে জাতিকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে সম্মানিত করেছেন আখেরাতে সম্মানিত করেছেন ইসলাম আপনাদেরকে মায়ের মর্যাদা স্ত্রীর মর্যাদা দিয়েছেন এবং দুনিয়াতে আখেরাত উভয়কালে আপনাদেরকে সম্মান দিয়েছেন আপনাদের আদর্শ হল রাসুলের স্ত্রীগণ আপনাদের আদর্শ হল রাসুলের মেয়েগণ যারা মনে করেন ঘষ সংসার সামাল দেওয়া আমাদের জন্য খুব কঠিন এবং অভিযোগ করে থাকেন স্বামীদের কাছে তাদের উদাহরণ হল দুর্লভ উদাহরণ রাসুল কন্যা ফাতে মারা আল্লাহ আনহা যিনি হবেন জান্নাতে রমণীদের সরদার তার ঘটনা দেখেন স্বামীর সামাল দিতে দিতে এমন আটা পানি উঠাইতে উঠাইতে রশিদে এমনকি গম জপ যাতায় পিছতে পিসতে হাত রক্তাক্ত হাতে ডাক পরিচিত। যেত একদিনের ঘটনা ফাতে মারাদি আল্লাহ আনহা রাসুলের কাছে আসলেন এই জন্য আসলেন একটি খাদেমের জন্য একটি চাকরের জন্য যেটি গড় সংসার সামাল দিবে রাসুল সাল্লাহাম বাসায় ছিলেন না তখন ফাতেমা রাদি আনহা মা এসা রাদি আল্লাহ আনহার কাছে বলে গেলেন যে আমি এই জন্য যখন রাসুল বাসায় ফিরলেন তখন মা এসা যখন বললেন বলার সাথে সাথে রাসুল ফাতেমা রাদি আল্লাহ আনহার বাসায় চলে গেলেন যে দেখেন দুইজন বিশ্রাম নিচ্ছে রাসুলকে দেখে যখন বিছানা থেকে উঠতে শুরু করলেন তখন রাসুল বললেন তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় থাকো তখন দুইজনের মাঝখানে যেয়ে বসলেন বসার পরে বললেন আলা আদুল আলা মা হুয়া খায়রুল্লাহ কুমা মিন খাদিম আমি তোমাদেরকে বলবো না ওই জিনিসটি যেটি তোমাদের জন্য এই চাকর থেকে আরো মঙ্গলজনক হবে ইলা আওয়াইতুকুমা ইলা ফিরাশিকুমা আও আখাসতুম মাযা জা আকুমা সাবাহাউ সালাসা ওয়া সালাসিন

প্রিয় মুসলিম ভাই বোনেরা মনেরা যদি মনে করেন সাংসারিক কাজ তার উপর কঠিন হয়ে যাচ্ছে তাহলে এই আমলটি শুরু করেন আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে দেখবেন যে এটি আপনার জন্য কখনো কঠিন হবে না আল্লাহ রাব্বুল আলামিন খুবই সহজ করে দিবেন এমনিভাবে মুসলিম যারা যদি এই দুনিয়ার কোন কাজে এমন কঠিন মনে করেন এই আমলটি শুরু করেন তাহলে দেখবেন সব আপনার জন্য সহজ হয়ে যাবে তাহলে আসুন আমরা সংসারকে স্থায়ী রাখার জন্য মুসলিম ভাই এবং বোন যেন সর্বদা এই আমলটি করি এবং মুসলিম বোনেরা স্বামীদের খেদমত সেবা করে যান সাধ্য করে যান আল্লাহবুল আলমিন আপনাকে ইহকাল পরকাল উভয়কালে ধন্য করবেন এসো মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে